السلام عليكم جزاك الله خير এই ভিডিওটি দেখছেন সবাইকে সালাম প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি পর্ব দর্শক আমরা আসছি জেনেদা জেলার ঐতিহ্যবাহী পশুরহাট মহেশপুর উপজেলার পূর্বপাড়া পশুরহাট এটি জেনেদা জেলার একটি ঐতিহ্যবাহী পশুরহাট এখান থেকে আপনাদের কিছু হাড়িসার কাবিগুলো জানানোর চেষ্টা করব আজকে হাটের শুরুতে প্রচুর পরিমাণে গরু উঠছে দর্শক আমরা আজকে পূর্বপাড়া হাট থেকে আপনাদের কিছু কাবিগুলো জানানোর চেষ্টা করছি সালাম আলাইকুম চাচা ভালো আছেন কত যাচ্ছেন এটা ব্যবসায়িক দাদা ব্যবসায়িক আপনি কয়টা নিয়ে আসছেন আজকে আজকে কয়টা নিয়ে আসছেন আজকে কয়টা নিয়ে আসছেন ও কিনতে আসছেন দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরো পাড়া হাট থেকে আমরা দেখতে পাচ্ছি আর একটি ডবল ফ্রেমের একটি গরু ভাই ভালো আছেন কত যাচ্ছেন এটা জি 62 যাচ্ছে কি জাত ভাই এটা দর্শক আপনারা পাকিস্তানি জাতের আরেকটি হাড্ডিসার ডাবল ফ্রেমের একটি গাবি গরু দেখতে পাচ্ছেন ভাই 62 এসেছে এটি পুরো পাড়া হাট থেকে সরাসরি আপনাদের জানানোর চেষ্টা করছি ভাই কয় দাঁত ভাই এটা 7 দাঁত বেচা বিক্রি কত ইচ্ছা ভাই আপনার ইচ্ছা সাত আর নষ্ট নিলে বিক্রি করবেন তাই তো আপনি ব্যবসায়িক তাই না ভাই কয়টা নিয়ে আসছেন আজকে একটা নিয়ে আসছেন এটা বিক্রি হয়ে গেছে এই বাজার শুরু হতে পারলেন না বিক্রি হয়ে গেছে দর্শক আপনারা দেখছেন পুরো পাড়া হাট থেকে সরাসরি সালাম আলাইকুম ভালো আছেন চাচা কত যাচ্ছেন জি চাচা 1,10,000 চাচা এটা কি জাত কি জাতের গরু ফ্রিজিয়ান দর্শক পুরো পাড়া হাট থেকে ফ্রিজিয়ান জাতের আরেকটি গাবি গরু দেখতে পাচ্ছেন এটি 1,10,000 চেয়েছে চাচা গাব আছে কয় মাসের গাবি রে দুই মাস বেচা বিক্রি ইচ্ছা কত চাচা আপনার ইচ্ছা 1,00,000 দর্শক আপনারা শুনছেন চাচা এটি 1,00,000 বিক্রি করবে পুরো পাড়া হাট থেকে দুধ কেমন দিয়েছে ভাই কেজি করে দিয়েছে আড়াই তিন কেজি তাই না দর্শক দুই মাসের গাব একটি গাবি গরু কিন্তু তাও আড়াই কেজি তিন কেজি দুধ দেয়